আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় প্রবাসী ভাইরা, আশা করি আপনারা যে যেখানে আছেন এবং যে 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 দেশে আছেন সে দেশ থেকে আপনারা অবশ্যই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে অনেক ভালো রাখছেন। আজকে এই ইউটিউব চ্যানেলে আমি ফার্স্ট লাইভে আসা, বা লাইভ বলুন আর ভিডিও রেকর্ডিং বলুন যাই বলুন না কেন, এই ফার্স্ট। তো এই আমার আমি শুরুতে আপনাদের কাছ থেকে এই ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এই লাইভে কোনো কথায় কোনো আচার আচরণে যদি আমার ভুল হয়ে থাকে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে আমি এই এই রিসোর্টটা এই প্রবাসী ভাইদের জন্য, যারা যে সমস্ত ভাইয়েরা সৌদি, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মালদ্বীপ এবং ইউরোপ এবং আমেরিকা যারা যেই দেশে আছেন ওই সমস্ত ভাইদের জন্যই আমার আজকে এই ভিডিওটা আপলোড করা। শুধু এই ভিডিওটা না, আমি ধাপে ধাপে সিরিয়ালভাবে আমি প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য আমি আপলোড করব। এটা না আমার ব্যবসায়িক, এই আপনারা যেমন এক্সাম্পল সৌদি আরব আপনি আসেন, ভালো কথা, সৌদি আরবে একটা চাকরি করেন, ভালো কথা, চাকরি করেন, বেতন পান কত? 1500 থেকে 2500 টাকা, এক্সাম্পল 2000 টাকা, বেশিরভাগ এরকমই আসে 1500 থেকে 2000 টাকা 2500 টাকার মধ্যে আপনার অ্যাভারেজ আসে। যাই, আপনার এই এই বেতন টাকা দিয়ে দেখা যায় আপনি নিজে নিজের খেতে হয়, আবার বছর শেষে আকামা লাগাইতে হয়, আবার সেই টাকা দিয়ে আপনি বাড়িতে পাঠাইতে হয় আপনার মা বাবা ছেলে সন্তান স্ত্রী সবাইকেই ওই টাকা দিয়ে চলতে হয়। তো এই 5 বছর পরে দেখা যায় আপনার 5 বছর, তিন বছরে বেশিরভাগ থাকেন আপনারা, বেশিরভাগ 3 বছর পরে দেশে যখন আসেন, আসার পরে দেখা যায় আপনার এই 1 লাখ টাকা ক্যাশ থাকে, আপনার ওই সর্বোচ্চ 5 থেকে 6 লাখ টাকা ক্যাশ থাকে। 3 মাসের বা 4 মাসের বা 5 মাসের ছুটিতে আসেন, আসার পরে আপনার দেখা যায় কি ওই যে 5-6 লাখ টাকা যে ক্যাশ নিয়ে আসছিলেন সেই টাকার মধ্যে মোটামুটিভাবে সব টাকা শেষ হয়ে গেছে। কারণ আমার আমি এটা ধারণা কিছু কীভাবে বললাম, এটা আমি নিজে একসময় প্রবাসে ছিলাম, দেশে আসার যখন দেশে আসতাম তখন এই এই সিচুয়েশনে আমি পড়তাম, সেটাই আমি আপনাদের বলতেছি। তো এই যাতে আপনারা ওই ধরনের এই আমি যে সিচুয়েশনে পড়ছি বা যে আমি যে ঝামেলায় পড়ছি আপনারা যাতে ওই ধরনের কোনো ঝামেলায় আপনারা না পড়েন, আর সেজন্যই আমি এই আমার এই চ্যানেলটা এই চ্যানেলটা আমি আপনাদের জন্য খুলছি। তো এই যখন আপনারা ওই 5-6 লাখ টাকা ক্যাশ হয় যখন দেশে আসেন, দেশে আসার পর আপনারা এই খরচ করে চলে যান, যাই আবার কী করেন, আবার কাজ করে কেন? আপনি এই 5-6 লাখ টাকা যখন ক্যাশ হয়েছে আপনি ওই দেশে একটা ব্যবসা টার্গেট করেন, একটা ব্যবসা টার্গেট করেন। আপনি সৌদির কথাই বলেন, এটা যেমন আমি সৌদির কথাই বলতেছি, কারণ সৌদিয়ানরা ওরা টাকা হলে সব কিছু করে, সব কিছু দেয়। আপনার লাইসেন্স, একটা দোকানের লাইসেন্স করতে গিয়ে ওই কপিলটে কিছু টাকা অফার করলেই, কিছু রিয়াল অফার করলেই ওরা ওই লাইসেন্সটা করে দেয়। আপনি যখন এক্সাম্পল আমি 5 লাখ টাকার কথা বলি, 3 বছর পরে 5 লাখ টাকা যখন হয়েছে আপনি ওনাকে কিছু টাকা অফার করেন যে আমাকে লাইসেন্স করে দে, আমি তোকে 1 লাখ টাকা বা এই 5000-4000 রিয়াল আমি দেই, তখন ওই টাকা যখন অফার করবেন তখন আপনাকে অটোমেটিকলি বলবে ঠিক আছে কোন লাইসেন্স আস বা কী কী দোকান দেবে, কী ব্যবসা করবে। আপনি এক্সাম্পল একটা মুদি আইটেম নিয়ে নিলেন, বা কনফেকশনে মুদি আইটেম কনফেকশনে একই, এই কনফেকশনে নিলেন একটা, আপনার ক্যাশ হলে কত? 5 লাখ টাকা। 5 লাখ টাকা ক্যাশ যখন 1 লাখ টাকা এক্সাম্পল কপিলে দিলেন আর 4 লাখ টাকা থাকে, আর যখন কিন্তু আপনি সৌদি আরবে আপনি যখন দোকান নেবেন, ব্যবসার কোনো টার্গেট নেবেন, আপনার টাকা দেখবেন কি আপনি অটোমেটিকলি ওই দেবো 2000 টাকা, সে দেবো 2000 টাকা, আপনার চাইতে দেবো না, আপনাকে এমনি দিব। তারপর আপনি 6 মাস পরে দেখবেন কি আপনার যে টাকা ইনভেস্ট করছেন আপনার তার চেয়ে ইনশাল্লাহ আশা করি ডাবল হয়ে গেছে। আপনি কিন্তু 3 বছরে আপনি কোন দেশে আসতেন, কিন্তু আপনি আমি বললাম যে দেশে আসবেন না, 3 বছরের মধ্যে পরে আপনি ব্যবসা নেবেন, হ্যাঁ ব্যবসা নেবেন, আপনার এই 5 লাখ টাকা চালানোর মধ্যে আপনি দেখবেন যে 6 মাস পরে আলহামদুলিল্লাহ 10 লাখ টাকা হয়ে গেছে। আপনি 6 মাসের কথা বাদ দেন, আপনি 1 বছর পরে দেখবেন ডাবল হয়ে গেছে। আপনি 1 বছর ব্যবসা করলেন, আপনি আরেক বছর করেন ব্যবসা,
এর মধ্যে 2 বছর পরে, 2 বছর আর ওইখান থেকে 3 বছর, 5 বছর, 5 বছর পরে আপনি দেখবেন আপনার চালান আপনার মোটামুটি 20 লাখ টাকার উপরে আপনি ক্যাশ হয়ে গেছে। ক্যাশ হয়েছে আপনি ওই সময় সবরে আসেন, আপনি যে কোনো একজনকে নিজস্ব লোককে ওখানে রাখিয়া যে আমি আসার আগ পর্যন্ত, আমি 3 মাস বা 4 মাস আমি আসার আগ পর্যন্ত তুমি দোকানদারি করবো, আমি তোমাকে 2000 টাকা বা 2500 টাকা দিয়ে তোমাকে বেতন দেবো, কিন্তু টাকা কোনো কিছু করতে পারবো না। আর আপনার এখন তো বর্তমান অনলাইন যুগ, ডিজিটাল যুগ, আপনি বাসায় বসে থেকে আপনার ওই দোকানে কী হয়ে যাচ্ছে, কত টাকা বিক্রি হচ্ছে সব কিছু আপনি জানতে পারবেন। কারণ এখন দেখা যায় আপনার ওয়াইফাই ক্যামেরা লাগাই নিলে আপনি সেই ব্যবসা আপনি বাংলাদেশ থেকেও আপনি ওই দেশের ব্যবসা পরিচালনা করতে পারতেছেন। তো আপনার দেখা যায় আপনার ওই 5 বছর পরে আসলেন, আসার পরে দেখা যায় আপনার ওই সময় যদি 5 লাখ টাকা খরচ করে দেশে যান কোনো সমস্যা নেই, কারণ আপনি মোটামুটিভাবে একটা ওইখানে একটা লাইন করেছেন যে আপনার ওইখানে প্রতি মাসে দেখবেন যে 5 বছর পরে যখন একটা দোকান 2 বছর হয়ে যায় তখন ওই সমস্ত দোকান থেকে আপনার এই 1 লাখ টাকায় একের কম করে নাহলে 1 থেকে 1.5 লাখ টাকা, একের কম করে আমি 1 লাখ 1.5 লাখ টাকা বোধ হয় দিলাম, আপনি অ্যাভারেজ খরচ করে দেখবেন 1 লক্ষ টাকা থাকে। তো বছর হিসেবে দাঁড়ায় গত বছরে আপনার 12 লক্ষ টাকা দাঁড়িয়ে গেছে। আপনার 6 বছরের মাঝে আপনি মোটামুটিভাবে প্রতি বছরে 12 লাখ, 12 থেকে 15 লাখ টাকা আপনার প্রতি বছরে আপনি আয় করতে পারবেন আপনার সব খরচ দিয়েও। তো আপনার লাভ কোনটা হইল, আপনার লাভটা কোথায় হইলো, আপনার কি আপনি চাকরি করে লাভ হলো নাকি ব্যবসা করে লাভ হইল? আপনি চাকরি করে আপনি 3 বছর পরে পাইছেন 5 লাখ টাকা, 6 লাখ টাকা, আপনি দেশা হিসাবে খরচ করে সমান সমান ঋণ করে গেলেন, একটা ঝামেলা করলেন। তো আপনি 3 বছর পরে আসলেন না দেশে, আপনি 5 বছর পরে আসেন, 6 বছর পরে আসেন, আপনি কিছু একটা ইনভেস্ট করে, আপনি কিছু একটা ক্যাশ, আপনি তো গেছেন মোটামুটি 5 থেকে 8 লাখ টাকা ইনভেস্ট করে, তাই না? আপনি সেই টাকা তো অবশ্যই পাঠাইছেন বা ওই টাকা তো পাঠাইবেনই, কারণ টাকা না পাঠালে আপনার আসলে যারা বিদেশে যায় ওরা তো ক্যাশ টাকা নিয়ে শতকরা 90%ই ক্যাশ টাকা থাকে না, ওদের টাকাটা ক্যাশ থাকে না, কারণ ওই মানুষের কাছ থেকে সুদের উপর গরু বিক্রি করে, অনেকে বাড়ি বিক্রি করে, অনেকে গড় বিক্রি করে, অনেকে স্বর্ণের কানের জিনিস বন্ধক রেখে টাকা নিয়ে ওরা বিদেশে যায়, আপনার যারা প্রবাসে যায় বেশিরভাগই এই এরকম একটা এরকম কেসে পড়ে। কারণ আমি তো আসলে অ্যাকচুয়ালি আপনাদের এই লাইনে, আমি এই লাইনে সরাসরি আমি সংযোগ আমি জড়িত, আমি সেই জন্য কথাগুলি আমি মানে ক্লিয়ারভাবে বলতে পারি যে কোন ধরনের এই সমস্যার কারণে বা কোন ধরনের এই জিনিস বা আসবাবপত্র বিক্রি করে বিদেশে যায়। তাই আপনার দেখেন আমি যে কথা আপনি আপনার সৌদির বিষয়ে মানে বলতে চাইছি, তো যাই আপনার 6 বছর পরে গেলাম মোটামুটি একটা ভালো একটা লাইন দাঁড়িয়ে গেলেন, আপনার দ্বারা যে কী হলো আপনি ওই দোকানে কোনো আমার বিষয় পাবেন, আপনি একটা দুটো যদি মালিককে বলে দেন আমার এই দোকানে দুটা লোক লাগবো, তো সেক্ষেত্রে আমাকে ভিসা দিই, আপনি ওনাকে কিছু টাকা অফার করলে আপনাকে অটোমেটিক দুটো ভিসা দিব। তো ওই দুটো বিষয় দেখা যায় আপনি বাংলাদেশে দুটা ওয়ার্কার নিয়ে গেলেন, দুটা নিজস্ব লোক নিয়ে গেলেন, ওই নিজস্ব লোকরা যে যদি বাইরে বিক্রি করেন ওই দুটো বিষয় দেখা যায় আপনি বাংলা টাকা প্রায় 10 লাখ টাকা বিক্রি করতে পারবেন, 10 লাখ টাকা বিক্রি করতে পারবেন, আপনি গেলে ওই টাকা দিয়ে একটা কিছু করতে পারতেছেন। তার মানে কি আপনার এই চাকরি শুধু করলাম 1 দিনের টাকা আসলো, আর ব্যবসায় আপনার কতদিনের টাকা আসলো, আপনার ব্যবসায় করলাম আপনার 3 থেকে 4 দিনের টাকা আসলো, এক হইলো আপনার দোকান থেকে আসতেছে, আরেক হইলো ওই টাকা দিয়ে আপনার যে ওই টাকা দিয়ে আপনি দেশে পাঠাইতেছেন, দেশে পাঠানোর পরে ওই টাকা দিয়ে আপনার দেশে গরু বাছুর বা জায়গা জমিন ক্রয় করতেছে, তো ওইটা করলাম আপনার অ্যাকচুয়ালি ওটা ইনভেস্ট করতেছেন বা ওইটা করলাম আপনার প্রফিট হবে। আপনি দেখা যায় যে জায়গাটা আজকে আপনি 20 লাখ টাকা একটা জমিন ক্রয় করলেন, আপনি 5 বছর পরে বিক্রি করলেন 20 লাখ টাকা জমিন, সেই জায়গা বিক্রি করলেন কত, 50 লাখ টাকা, আপনার কোনো মেদিত প্রফিট আসতেছে। আর ওই দোকান ধরলেও আপনি দেখা যায় ওই দুটো বিষয় বিক্রি করলেন, ওখান থেকে আপনার প্রফিট আসলো, মানে এটি হলো অ্যাকচুয়ালি এই প্রফিটটা আসার লাইন একটি করলাম, সেটা হলো ব্যবসা ছাড়া করলাম আপনার এই লাইনে আসতে পারতেন না যদি আপনি ব্যবসা না করতেন। আর আপনি ব্যবসা করতেছেন বিদেই আপনার দ্বারাতে ওই যে ওই দুটা লোক ওরা করলাম বাংলাদেশ থেকে ওই দেশে যায় ভালো চাকরি করতেছে, আপনার ওদের মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট বেতনও দিচ্ছেন, কারণ এই বাংলাদেশ থেকে যারা নেই এই সাধারণ ওয়ার্কার মানে যায় ওদের বেতন করলাম আপনার বেশি থাকে না, 1000 থেকে 1200 টাকা বেতন, এরপরে অনেক সময়তে 3 মাস 5 3 মাস 6 মাস 9 মাস পর্যন্ত অনেক সময়তে বেতন দেয় না, খাবারের টাকা শুধু দেয় এবং খাবার অনেক কষ্ট হয়,
অনেক সময়তে আর আপনি গেলাম ওই লোক দুটো আপনি কোনো ভালোভাবে খাওয়াইতেছেন না, প্রতি মাসে মাসে ওদের বেতন দিচ্ছেন, মানে সব কিছু আপনি মোটামুটিভাবে আপনি 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 একজন আপনি নিজে সেটিং হয়েছেন, আপনি নিজে একজন এই সুন্দর ধারে গেছেন, আপনার পাশাপাশি আপনার দুটা লোকের কর্মসংস্থান তৈরি করে দিয়েছেন, ওই দুটা লোকের দ্বারাতে ওই ওই দুটো ফ্যামিলিও ছেলে সন্তান স্ত্রী মা বাবা সবাই করলাম ওই 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 দুই ফ্যামিলিও চলতেছে আপনার দ্বারাতে। আর আপনি যদি আজকে এই ব্যবসায় সংযোগ না হইতেন তাহলে গেলাম ওইদের লোক আসতো না আর ওইদের লোক আপনি আপনি নিজেও আনতে পারতেন না, আর আপনি গেলাম এই এখন যে পর্যায়ে আছেন সেই পর্যায়ে দাঁড়াইতে পারতেন না। তো এই আসলে অ্যাকচুয়ালি আমি এই আমার ইউটিউব চ্যানেলটা আপনাদের প্রবাসী ভাইদের জন্যই আপনারা জেনে অনেকে ওই দেখা যায় দেশে কিন্তু কাজ করে না, উদ্ভিদ এসেছে আপনার যেই কাজ পায় সেই কাজই করে, ঠিক আছে ভালো কথা করেন, কিন্তু কাজের পাশাপাশি আপনার চেষ্টা করবেন একটা ব্যবসা লাইন একটা যে কোনো একটা যে ছোটোখাটো একটা ব্যবসা করেন, কেউ মোবাইল কার্ড বিক্রি করে আপনার কেউ সিম কার্ড বিক্রি মানে যে কোনো ছোটো ছোটো হোক একটা ব্যবসা, ছোটো ছোটো ব্যবসা ব্যবসা করলাম আপনার ছোট থেকে অনেক সময় বড়ো হয়, কেউ বড় ব্যবসা কয়জন করতে পারে, যারা আজকে বাংলাদেশে যারা কোটি কোটি টাকার মালিক এরা করলাম একমাত্র ব্যবসা করে, আর কোনো চাকরি করে না, চাকরি করে আপনারা কী বলেন চাকরি করে কেউ কোটি কোটি টাকার মালিক হতে পারে না দুর্নীতি ছাড়া, ওটা দুর্নীতিবাস। আর যারা ব্যবসা করে তারা কোটি কোটি টাকার মালিক হইতে পারে, তারা টাকা হাতাইতে পারে এবং তারা দশজনকে দশটা মানুষকে খাওয়াইতে পারে, দশটা মানুষকে কর্মসংস্থান তৈরি করে দিতে পারে। আর যারা চাকরি করে ওরা নিজের ফ্যামিলি ছাড়া আর কাউকে কোনো কিছু দিতে পারে না, আর যারা ব্যবসা করে ওরা দশ এবং জাতির জন্য অনেক কিছু করতে পারে। আর আপনারা যদি প্রবাসী থেকে ব্যবসা করেন তাহলে উন্নত কী হইতেছে, উন্নত শুধু আপনি একা না, তো আপনার পাশাপাশি আমার বাংলাদেশ উন্নত হচ্ছে। আপনি যে জায়গার মধ্যে বেতন পাইতেন 1500 থেকে 2500 টাকা আর সেই জায়গায় এখন আমার প্রতি মাসে আমাদের বাংলাদেশ রেমিটেন্স আসতেছে 5000 রিয়াল, এক্সাম্পল আমি বলতেছি, তার মানে কি ডাবল বেড়ে গেছে। আর আপনার পাশাপাশি আপনি যে দুটো লোক নিচ্ছেন সেই দুটো লোকের থেকে বললাম আপনার 2000 2000 4000, তার মানে প্রতি মাসে আপনার যে জায়গায় আসতে আপনার পাঠাইতেন 1500 থেকে 2000 টাকা আর সেই জায়গায় আসতেছে 10000 রিয়াল, তার মানে কি কোথায় 40000 টাকা বাংলা টাকা আর কোথায় হলো আপনার প্রায় 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকার উপর। তার মানে আপনি এই জিনিসটা ফলো করছেন, এই জিনিসটাগুলো আপনার চিন্তা করে দেখেন, এটা করলাম অনেক কিছু। তো সেই জন্যই বললাম আপনার এই সৌদি কথাটা বললাম, আমি শুধু সৌদি কথার উদাহরণ দেখাইলাম আর কি। আপনারা এই মিডল ইস্টে আছেন, সৌদি আরবে, কুয়েত, বাহরাইন, ওমান, কাতার, যারাই যেখানে আছেন না কেন সেখান থেকে ব্যবসার লাইন ধরেন, ব্যবসা করেন, কিন্তু মানুষকে ঠগার ব্যবসা না। ওই যে আদম ব্যবসা করবেন, মানুষ নেবেন, আজকে বিষা পাইলেন 50টা 100টা বিষা পাইলেন, বিষা কিনলেন আপনার 1000 টাকা করে, সেই বিষা বিক্রি করলেন আপনার 5000 টাকা করে, আপনার কাজ দিবেন যে বিলের মধ্যে, আর আপনি বইলে নিলেন 22টার হোটেলে কাজ দিবেন, বেতন দেবো গিয়ে 800 থেকে 1200 টাকা, আর আপনি বেতন বললেন যে 1500 থেকে 2000 টাকা বেতন দেব বা 2000 টাকায় বেতন দেব। তো এই যে মিথ্যা কথা, এই মিথ্যা ধোকা দেওয়া, এ ধরনের ব্যবসায় যোগ দেন না। তো ব্যবসা সব ব্যবসা করা যায় না, মানুষের যে সমস্ত ব্যবসা করতে হইব মানুষের কল্যাণের জন্য ওইটি হলে হালাল। আর যে ব্যবসায় মানুষকে প্রতি মুহূর্তে নিজের জন্মদাতা পিতা এবং মাকে গালি দিব ওই ধরনের ব্যবসা করবেন না, ওই ধরনের ব্যবসা আপনিও করবেন না এবং কাউকে করতে দেবেন না। হ্যাঁ বলতে পারেন যদি আমি আমাকে যে কোনো একজনের বিষা অবশ্যই দিছি, তা আমি আমাকে বিষা না দিলে তো আমি আসতে পারতাম না বিদেশে, তাই না? তাই আমি তো কারোর মাধ্যমে আছি। হ্যাঁ অবশ্যই আপনি অবশ্যই কারোর মাধ্যমে গেছেন, হ্যাঁ, তবে জাস্টিফাই করে যেতে হবে এবং জাস্টিফাই করে বিষা লইতে হবে। আপনার দ্বারাতে কোনো একটা মানুষ যেন প্রতারিত না হয় আর আপনি নিজে প্রতারিত না হন সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন, খেয়াল রাখবেন। তো যাই আমি আর ভিডিওটি আমি বাড়াবো না, ফার্স্টে আসলাম, তাই আমার যদি কথায় কোনো ভুল হয়ে থাকে আপনারা আমার কথায় অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর এই বলে আমি আপনাদের কাছ থেকে ইতি টানছি, তারপরও এরপরও লাস্ট বলে দিই, আপনারা ঠিকমতো খাওয়া দাওয়া করবেন এবং পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন
এবং দেশ ও জাতির জন্য কিছু করে যাবে। আর আপনাদের প্রবাসী রেমিটেন্সের দিয়েই আমরা চলি, আমাদের দেশ চলে, আমাদের দেশ আজকে উন্নত হচ্ছে। আপনাদের টাকা দিয়ে আমাদের পদ্মা সেতু হচ্ছে, আপনাদের টাকা দিয়ে বিভিন্ন এই এই আপনার এই মতিঝিল থেকে এয়ারপোর্ট থেকে মতিঝিল পর্যন্ত আপনার মেট্রো রেল হচ্ছে, আপনাদের টাকা দিয়ে করলাম। আজকে আমরা যে জায়গায় লাগে বিদ্যুৎ থাকবে আপনার এই 24 ঘন্টার মধ্যে 8 থেকে 12 ঘন্টা আমরা 14 ঘন্টা বিদ্যুৎ পেতাম, আর এখন করলাম আমরা মোটামুটিভাবে এই 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আমরা বিদ্যুৎ পাই। তার মানে আমাদের দেশকে উন্নত অবশ্যই হচ্ছে আপনাদের মাধ্যমে, আপনাদের কারণেই। অবশ্যই আপনারা আমাদের দেশের জন্য কাজ করতেছেন যেহেতু, হ্যাঁ আপনারা এই কাজ করবেন, পাশাপাশি আপনারা ব্যবসার দিকে টার্গেট করবেন, ব্যবসা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর আমার এই ভিডিওটি যদি কারো ভালো লেগে থাকে, হ্যাঁ অবশ্যই একটা লাইক দিবেন, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এ বলে এদিকে আছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো থাকেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমাদের দেশের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।